শিক্ষাক্ষেত্রে বর্তমান রাজ্যের বিজেপি সরকারের নানা ধরনের প্রতিবন্ধকতা নিয়ে অবশেষে প্রতিক্রিয়া তুলে ধরলেন প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব। দলের ছাত্র সংগঠনের বিভিন্ন কর্মসূচির পর এবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন স্কুল এবং কলেজ স্তরে ফি বৃদ্ধির তীব্র আপত্তি জানিয়েছে নেতৃত্বরা। একই সঙ্গে বিদ্যাচ্যুতি প্রকল্পে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জোর করে ইংরেজি মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাওয়ার যে ফরমান জারি করেছে বিজেপি সরকার, সে নিয়েও সরকারের সমালোচনা করলেন কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেস নেতৃত্ব প্রবীর রায় সহ অন্যান্যরা সোমবার সাংবাদিক সম্মেলনে এছাড়াও অভিযোগ তুলে ধরেন, রাজ্যের বর্তমান বিজেপি সরকার গরিব অংশের ছাত্রছাত্রীদের শিক্ষার অধিকার কেড়ে নিচ্ছে। এমনিতেই বেকারত্বের হার রাজ্যে যখন বেসামাল, তখন যুব সম্প্রদায়কে সেই পরিস্থিতিতে শিক্ষা দপ্তরের নানা দুর্নীতি এবং অবৈজ্ঞানিক সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে দ্রুত সরকারকে বর্ধিত ফি বাতিল করার দাবি জানিয়েছে প্রদেশ কংগ্রেস নেতৃত্বরা। প্রচন্ডভাবে ফিস বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং রাজ্যে পড়াশোনা গরিবের এবং নিম্ন মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেটা নিয়ে আলোকপাত করছি এবং বিশেষ করে রাজ্যের ছাত্র এবং যুবদের এই সমস্যাটার প্রতি তাদেরকে সজাগ হতে এবং এর বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে এছাড়া এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃত্বরা সম্প্রতি রাজ্য সরকার কর্তৃক সম্পদ কর এবং বিদ্যুৎ মাশুল বৃদ্ধি নিয়েও তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের সরকারকে সঠিক পথে ফিরে আসতে দাবি করেন। তাই আমরা এই দুটো ক্ষেত্রে বিনীতভাবে আপনাদের বলতে চাই যে অবিলম্বে জনগণের কথা বিবেচনা করে, মানুষের কথা বিবেচনা করে এই দুটো কর অবিলম্বে ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।